আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব আইপিওর ব্যাপারে। যেমন আইপিও কি, আইপিও কেন ইস্যু করা হয়, আইপিও কিভাবে কাজ করে বা আইপিওর প্রসেস কি, এবং আমাদের আইপিওতে ইনভেস্ট করা উচিত কিনা। আইপিও মানে হলো ইনিশিয়াল পাবলিক অফারিং, যখন কোনো প্রাইভেট কোম্পানি প্রথমবার নিজেদের শেয়ার একটা ইনিশিয়াল দামে ইনভেস্টরদের বিক্রি করার জন্য মার্কেটে লঞ্চ করে, তখন তাকে সেই কোম্পানির আইপিও বলা হয়। আইপিও কেন ইস্যু করা হয়, এইটা হয়তো আমরা অনেকেই জানি যে শেয়ার মার্কেটের এই কনসেপ্টটা বহু বছরের পুরনো। আর উইকিপিডিয়ার মতে প্রথম আইপিও লঞ্চ হয়েছিল 1602 সালে, যেই আইপিওটা ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবং প্রথমবার এই কোম্পানি নিজের ব্যবসাকে বড় করার উদ্দেশ্যে নিজের শেয়ার মার্কেটে ছেড়েছিল সাধারণ ইনভেস্টরদের জন্য। আর সেই সময় থেকেই বহু কোম্পানি বিভিন্ন কারণে নিজের শেয়ার আইপিওর মাধ্যমে মার্কেটে ছেড়ে থাকে। যেমন অনেক সময় কোম্পানির অনেক টাকার প্রয়োজন হয়ে থাকে, যেমন নিজেদের ব্যবসাকে আরও বড় করার জন্য অথবা লোন শোধ করার জন্য। আর তারই কারণে অনেক কোম্পানি মার্কেট থেকে টাকা তোলার জন্য আইপিও লঞ্চ করে। অনেক কোম্পানি আবার নিজেদের ইনফ্রাস্ট্রাকচারকে ভালো করার জন্যও আইপিও ছেড়ে থাকে। আবার অনেক কোম্পানি নিজের ব্র্যান্ড ভ্যালুকে গ্রো করার জন্য আইপিও ছাড়ে। কিন্তু আইপিওর একমাত্র এবং মেন উদ্দেশ্য হলো মার্কেট থেকে ফান্ড রেজ করা, মানে মার্কেট থেকে টাকা তোলা। আইপিও কিভাবে কাজ করে বা এর প্রসেস কি? সাধারণত যে কোনো প্রাইভেট কোম্পানির প্রথম থেকে কিছু শেয়ার হোল্ডার থাকে, যেমন সেই কোম্পানির ফাউন্ডার ও তাদের পরিবারের সদস্যরা, এবং কিছু প্রফেশনাল ইনভেস্টরও থাকে, যেমন ভেঞ্চার ক্যাপিটাল ইত্যাদি। আর যখন কোনো কোম্পানি প্রাইভেট থেকে পাবলিক হওয়ার সিদ্ধান্ত নেয় মার্কেট থেকে টাকা তোলার জন্য, তখন সবার প্রথম কাজ হলো আইপিও ইস্যু করা। কিন্তু যে কোনো কোম্পানির জন্য আইপিও ইস্যু করা এত সহজ কাজ হয় না, কারণ এর জন্য কোম্পানিকে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে পার হতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক আইপিও কীভাবে কাজ করে বা এর প্রসেস কী। স্টেপ নাম্বার 1, যে কোনো কোম্পানি আইপিও ইস্যু করার জন্য প্রথমে একটা ইনভেস্টমেন্ট ব্যাংককে হায়ার করতে হয়, যা এক প্রকার রেজিস্টার্ড থার্ড পার্টি অর্গানাইজেশন হয়ে থাকে, যাদের কাজ হলো সেই কোম্পানির বর্তমান পরিস্থিতিকে স্টাডি করা, কোম্পানির নেটওয়ার্ককে হিসাব করা, কোম্পানির কত টাকার প্রয়োজন দেখা, এছাড়াও কোম্পানির বিভিন্ন দিক অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেওয়া যে সেই কোম্পানিটি আদৌ আইপিও ছাড়ার জন্য উপযুক্ত কিনা এবং কত টাকার আইপিও ছাড়ার জন্য উপযুক্ত। এইসব দেখার পর ইনভেস্টমেন্ট ব্যাংক এক প্রকার আইপিওর অ্যাপ্রুভাল দেয়। স্টেপ নাম্বার 2, কোম্পানিকে নিজের একটা প্রসপেক্টাস রেডি করে সেবির কাছে জমা করতে হয়, যেখানে কোম্পানির নিজের ব্যাপারে পুরো ডিটেলস দেওয়া থাকে, যেমন কোম্পানির ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, অডিট রিপোর্ট, ব্যালেন্স শিট, ফিউচার প্রসপেক্ট ইত্যাদি। এরপর সেবি সমস্ত কিছু চেক করার পর আইপিওর জন্য অ্যাপ্রুভাল দেয়, কারণ যে কোনো কোম্পানির শেয়ার ছাড়ার জন্য সেবির অনুমতি অবশ্যই প্রয়োজন। স্টেপ নাম্বার 3, এরপর কোম্পানি মার্কেটের শেয়ারের বিডিং প্রাইস ও লট সাইজ অ্যানাউন্স করে। যেমন ধরুন কোনো শেয়ারের বিডিং প্রাইস রাখা হলো 180 টাকা, আর লট সাইজ রাখা হলো মিনিমাম 100টি শেয়ার। মানে কেউ যদি সেই আইপিওটি কিনতে চায় তবে কম করে 1 লট কিনতে হবে, যাতে দাম পড়বে আনুমানিক 18,000 টাকা। আর বিডিং প্রাইস বলতে এখানে শেয়ারের লঞ্চিং প্রাইসকেই বলা হয়। স্টেপ নাম্বার 4, এরপর ইনভেস্টর অ্যাপ্লিকেশন উইথ অ্যাসবার মাধ্যমে আইপিও বুক করতে পারে, যা সাধারণত 3 থেকে 10 দিন পর্যন্ত খোলা থাকে। স্টেপ নাম্বার 5, সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ হলো আইপিওর অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট ডেট আগে থেকেই ঠিক করা থাকে এবং অ্যালটমেন্ট ডেটের আগেই আইপিও সমস্ত বিডিং প্রসেস কমপ্লিট করা হয় ও নির্ধারিত দিনেই অ্যালটমেন্ট দেওয়া হয়।
কিন্তু অনেক সময় শুনতে পাওয়া যায় যে অনেকেই আইপিওর অ্যালটমেন্ট পায় না, কারণ বেশিরভাগই দেখা যায় আইপিও ওভার সাবস্ক্রাইব হয়ে যায়, মানে নির্ধারিত শেয়ারের থেকে বেশি বিডিং হওয়া। আমাদের কি আইপিওতে ইনভেস্ট করা উচিত? যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন বা করার ইচ্ছে হয়, তবে আইপিও আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। কারণ আমরা যদি একটা ভালো এবং গুড কোয়ালিটি কোম্পানির আইপিওতে ইনভেস্ট করি, তবে বেশিরভাগ সময় দেখা যায় যে আইপিও একটা ভালো দামে লঞ্চ হয়। আর বেশিরভাগ আইপিওই ওভার সাবস্ক্রাইব হওয়ার জন্য ডিমান্ড অনেক বেড়ে যায়, ফলে খুব তাড়াতাড়ি শেয়ার প্রাইসও বাড়তে থাকে এবং অল্প সময়ের মধ্যে একটা ভালো প্রফিটও হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও অনেক সময় অনেক ভালো কোম্পানি মার্কেটে পেনিট্রেশন ক্রিয়েট করার জন্য অনেক ডিসকাউন্ট প্রাইস, মানে অনেক কম বিডিং প্রাইস রাখে, যাতে আইপিও বেশি করে সেল হয়, ফলে এই সমস্ত আইপিওতে ইনভেস্ট করা লাভজনক হতে পারে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনি আইপিওর ব্যাপারে কিছু শিখেছেনও, তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কথা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।